সারা দেশে জেঁকে বসেছে শীত, মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। পৌষের শেষে শীতের সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত নাটোর চলনবিল অঞ্চলের খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডা উপেক্ষা করে নামতে হচ্ছে জীবন যুদ্ধে। কাবু হয়ে পড়েছে সব বয়সী মানুষ, খড়কুটোয় আগুন জ্বালিয়ে গায়ে তাঁ দিচ্ছেন অনেকেই। ঠান্ডায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ, সূর্যের দেখা মিললেও থামছে না শীতের দাপট। ঘন কুয়াশায় দিনের বেলায়ও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। গাইবান্ধায় গত তিন দিন থেকে সূর্যের দেখা মিলছে না সারাদিনেও, ফলে কনকনে ঠান্ডায় এ জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে শিশুদের মধ্যে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া ছাড়াও শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে হাসপাতালে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় দুর্ভোগে দিনাজপুরবাসীও। বাতাসের বেগ কমলেও শীত জেঁকে বসেছে এ অঞ্চলে। ঘন কুয়াশায় সড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। শীতের প্রকোপ বাড়ায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।